পুরুলিয়া ও বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা সারার আগে রবিবার দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগমন উপলক্ষে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ও কেন্দ্রীয় বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে শিল্পায়নের স্বার্থে দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পদযাত্রা। নেতৃত্বে ছিলেন আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ ঘটক, দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রদীপ মজুমদার সহ অন্যান্যেরা। আকবর রোড থেকে শুরু হওয়া মিছিলটি শেষ হয় ভিড়িঙ্গি মোড়ে। পুরুলিয়া ও বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা সারবেন। তার আগে রবিবার দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদে রবিবার দুর্গাপুরে বের হল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বিশাল পদযাত্রা। দুর্গাপুরের আকবর রোড থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত পদযাত্রার নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক, দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান ও তৃণমূল নেতা মৃগেন্দ্রনাথ পাল, দেবব্রত সাঁই সহ একাধিক নেতৃত্ব। পদযাত্রায় অংশ নিয়েছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের একাধিক নেতা কর্মী সমর্থক। মিছিলে ব্যাপক সংখ্যায় তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকদের সাথেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি প্রসঙ্গে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করলেন অভিজিৎ ঘটক। তিনি জানালেন, এই মিছিল কেবলমাত্র সিনেমা ট্রেলার, এখনো গোটা সিনেমা বাকি আছে। নিজের বক্তব্যে আগামী দিনে শিল্প শহর দুর্গাপুরের চেহারা পাল্টে দেওয়ার প্রসঙ্গ তুলে শিল্পায়নের পক্ষে জোর সওয়াল করলেন তিনি। বিভিন্ন কলকারখানায় আইএনটিটিইউসি নেতৃত্ব শ্রমিক স্বার্থে কাজ করছে বলেও এদিন দাবি করলেন অভিজিৎ ঘটক। শ্রমিকদের অসুবিধের দিকে নজর রাখছে আইএনটিটিইউসি নেতৃত্ব, এদিন জানালেন তিনি। শিল্প শহর দুর্গাপুরে কলকারখানা গড়ে তোলার পক্ষেও সওয়াল করলেন অভিজিৎ ঘটক। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে বিভিন্ন কলকারখানাকে বেসরকারীকরণের কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন অভিজিৎ ঘটক। তাই আমরা দুর্গাপুরের মানুষের কাছে একটা কথা বলবো, যে আপনারা আজকে যে মিছিলটা দেখলেন, এই মিছিলটা হলো সিনেমার ট্রেলার, এখন গোটা সিনেমাটা বাকি আছে, সেই সিনেমাটা আপনারা আর কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। তাই আজকে যে মিছিল আমরা এখানে করলাম, বিশেষ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়েক ঘন্টার মধ্যেই দুর্গাপুরে পদার্পণ করবেন এবং তাকে স্বাগত জানানোর জন্য এর থেকে আর ভালো উপায় ছিল না যে নিখিল নায়কের নেতৃত্বে একটা মিছিল আমরা আজকে এখানে করলাম। আমরা আশা করব আগামী দিনে দুর্গাপুরের সকলে একত্রিত হয়ে আমরা দুর্গাপুরের চেহারা পাল্টে দেব, যেভাবে তৃণমূল ট্রেড ইউনিয়ন আজকে শ্রমিকদের স্বার্থে কাজ করছে, যেভাবে তৃণমূল ট্রেড ইউনিয়ন প্রত্যেকটা কারখানায় প্রত্যেকটা ইউনিটে কোথায় কোন শ্রমিকের কি অসুবিধা হচ্ছে তার উপরে সজাগ দৃষ্টি রেখেছে, সেই দিকে আমরা নজর দিচ্ছি এবং আগামী দিনে আমরা দুর্গাপুরের শিল্প নগরীকে আরো ভালোভাবে, যাতে এখানে শিল্প হয়, যাতে শ্রমিকরা বঞ্চিত না হয়, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কোনো শ্রমিক কখনো বঞ্চিত বা অবহেলিত অবহেলিত না হয় সেদিকে আমরা নজর দেবো। আম্বানি এবং আদানিদের স্বার্থে, মোদী এবং অমিত শাহের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে এই যে দাম বাড়ছে, এই দামকে প্রত্যাহার করতে হবে। মিছিলে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি নজরে আসে। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে কেন্দ্রীয় জনবিরোধী নীতির সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর সাথেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বাঁচানোর দাবিতে এদিন স্লোগান তুললেন মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিলে অংশগ্রহণকারীরা সাফ জানালেন, দাবি দাওয়া না মানা হলে আগামীতে লাগাতার আন্দোলনের পথে হাঁটবেন তারা। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। स्वस्थ की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुश परिवार हरदम ताजा टेस्ट आटा।
की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल्स से भरपूर एग्रो फ्रेश आटा। मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ এগ্রো ফ্রেশ আটা।